আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটা রেসিপি দেখাচ্ছি, এটা ক্রেপ না, ক্রেপ বানাচ্ছে আমার সাহেবে, দেখেন কিভাবে বানায়। প্রথম পানি দিয়েছে, তারপরে হলো গিয়া সল্ট মানে লবণ, পানি হলো নর্মাল, নই না আর কি, গরম টরম না, নর্মাল। একটা ডিম দিবে, এক ইটালিয়ান বলে ওয়াবা, ইটালিয়ান আসলে বলি না অনেকদিন ধরে, বলা উচিত, আমার ভুলা যেতেছে আস্তে আস্তে। আমরা প্রথম দিয়েছে পানি, ওয়াটার আর কি, আকুয়া পানি বলে, পানির আকুয়া বলে ইটালিয়ান, ওয়াটার দিয়েছি, আর হলো সঙ্গে সালে মানে লবণ দিয়েছি, সল্ট আর ডিম, এগ দিয়ে ভালো করে গুলাচ্ছে, এটা মিক্স করতেছে, আর হলো ফারিনা মানে ময়দা, ফারিনা বলে ইটালিয়ান, আর ময়দা দিচ্ছে আর কি, বলা উচিত, অনেক ইটালিয়ানরাও দেখে এটা, আমাদের বাঙালি যারা ইটালি থেকে আসছে তারাও অনেকে দেখতেছে, বাচ্চারা যেন ইন্টারেস্টিং হয় তো দেখে, ঘরে করে খায় এরকম, এটা সহজ, এটা করে খেলে ভালো, সকালের নাস্তার জন্য অনেক ভালো। দুই কাপ দিছ, দেড় কাপ, এক কাপ আর অর্ধেক দিয়েছে, দিয়ে এটা ভালো করে মিক্সড করতে হবে। এটা হলো চকলেট মানে নুতেল্লা আছে না, নুতেল্লা এটি দিয়ে খেলে ভালো লাগবে, চকলেট যেটা, আর মাখন, মাখন দিয়ে মিক্সড করে বাচ্চাদের দিবেন, এটা খাবে, এটা সুস্বাদু খাবার, ঘরে করে এটা দিয়ে দেন বাচ্চাদের, এটা আমার মেয়ে অনেক পছন্দ করে এইটা, আর হলো আমার ছেলেরাও, আমার সাহেব খায়, খুব ভালো লাগে। আর আমি আজকে একটু বিরিয়ানি রান্নাবো, কিন্তু এটা আমি দেখাবো না আজকে রেসিপিটা, এটা আমি বিরিয়ানি রান্নাবো, বিরিয়ানি তো আমি এর আগেও দেখাইছি, এটা দেখাচ্ছি আপনাদের। নারিকেল দিল, কোকো, কোলারে বেনে বেনে মানে ভালো করে মিক্স করতে হবে এটাকে, ইটালিয়ান ভুলে যেতেছে আমরা, সত্যি বলি না তো, এখন সব উল্টাপাল্টা হয়ে গেছে, বলা উচিত অবশ্য, বললে চর্চাটা থাকে। তেলে পরে ভাজবে, একটা করে বানাবে, আমি দেখাচ্ছি, রেডি হোক। আর আজকের আবহাওয়াটা আমি দেখাচ্ছি, আজকের আবহাওয়াটা মোটামুটি বৃষ্টি হয়েছে, অনেক সারাক্ষণ বৃষ্টি ছিল, অন্ধকার ছিল, সবসময় আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমার এই জানলাটা আমার ভালো লাগে, আমি দেখাই আপনাদের, কাজ কাজ তো সারাক্ষণ একই রকম কাজ, সারাক্ষণ কাজ করতে হয় ঘরের কাজ, এটা তো কোনো শেষ নাই, গুছাচ্ছি, আর আজ যে গরুর মাংস আমি করছি, কালকে আমি এটা আমি দিব আর কি, আমার খাবারের অর্ডার আছে, ওখানে আমি ওটার জন্য রান্না করেছি এই আর কি, মিক্সড করতেছি আপনার ভাই, ধরো আমি একটু বাইরের দিকটা দেখাই আজকে আবহাওয়াটা কেমন, ঘর বাড়ির অবস্থা খারাপ, বাতাসটা আসে, আমি যতটুকু পারি আপনাদের জন্য তুলে ধরতেছি, আমার যেটুকু আমার করণীয়,
আমার শরীর অসুস্থ, তারপরে আমি কিন্তু করতেছি ভিডিও, আমি চেষ্টা করতেছি। বললাম না যে আমি ভিডিওটা আমি অনেক শখে আমি করি, এটা আমি ছাড়বো না, এটা যতটুকু দিন আমার যাবে আমি ভালো করে আমি করার চেষ্টা করবো আর দেওয়ার চেষ্টা করবো। রুটিন রুটিন প্রতিদিন আমি যেমন জব করি এরকমই, এটাও আমার কাজ। তো আপনার ভাই করতেছে এটা, ও আবার রোজা ইফতারি করবে, এই জন্য করতেছে এটা। তো করুক ওদিক দিয়ে, আর আমি এদিক দিয়ে আমি মাংসটা আমি মানে বসাই দিব মাটিটাকে। এটা আমার ঘরে সবসময় বানানো হয়, যখন বানায় তখন অনেক সময় আমি থাকি না ঘরে, এই জন্য দেখাতে পারি না আপনাদের। আমি এক পাশ দিয়ে কিন্তু আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি, আমি পেঁয়াজ কাটতেছি, আমি মাংসটা বসাই দিব, আর ওখান দিয়ে আপনার ভাই ওখানে বানাচ্ছে। যখন খাইবা না দাও দূরে একটা বানিয়ে দিও দেখায়।
একটা হলো ফ্রান্সে ভালো খায়, আমি ফ্রান্সে গিয়েছিলাম তখন দেখলাম ওরা বাহিরে বিক্রি করে, এই ফ্রান্সের আইফেল টাওয়ার আছে না, আইফেল টাওয়ারের সামনে এগুলো নিল আমাদের থেকে কত, 1 ইউরো 1 ইউরো করে নিছে নাকি 2 ইউরো মনে নাই আমার, মানে এরকমই হবে 2 ইউরো এরকম বানায় দিল, বানায় কি করলো চকলেট দিয়ে দিল, বাস গরম গরম এটা খায়। এখানেও আছে কিন্তু দাম বেশি বাইরে, এটা আপনি ঘরে করে খান, মানে বাইরে এগুলো আসলে কি ঠিকই আছে টুরিস্ট প্লেস, ওখানে কোনো ব্যাপার না, ঠিক আছে গরম গরম খায় শরীরটা গরম হওয়ার জন্য, আর এটা ঘরে করে বাচ্চাদের দিবেন খাবে ভালো খাবার, রোজা তো ইফতারি করবে করে তারপরে আবার বানাবে, আর এখান দিয়ে আমি মাংসটা বসাই দিব আগে না পরে, আকাশের অবস্থা কিরকম অন্ধকার দেখেন, এরকম কালো হয়ে আসছে, আমি কাছে নিয়ে একটু দেখালাম, মাত্র 4টা বাজে, উপরে একটা বিমান যাচ্ছে, আরো কাছে দেখালাম, আকাশের অবস্থাটা দেখছো